তার বনের সন্তানের বিষয়ে মানত মেনেছিল যে তার বনে যদি সন্তান হয় ছেলে বা মেয়ে সন্তান হয় তাহলে অমুক মাজারে একটা খাসি দিবে এখন সন্তান হয়ে গিয়েছে তো সে লোক তার সে মান্যত পুরা করতেছে অর্থাৎ খাসি মাজারে দিতে চায় তো এই সম্পর্কে উনি বলেছেন তার বন্ধুকে যে না এটা চলবে না এটা করতে পারবে না তো এই বিষয়ে আমার কাছে জানতে চাওয়া হয়েছে বিষয়টি কি হ্যাঁ নজর মানত বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে মানত করাটা এমনি এমনকি নেকির কাজও যদি কেউ মান্নত করে সেটাও বলা যায় যে ভালো কাজ নয় কারণ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নিষেধ করেছেন নজর মান্নত থেকে অমর আদিল আনহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইবন অমর আদিল আনহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম থেকে বর্ণনা করেছেন আন্নাহ নাহা আনি নাজরে যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নজর মান্নত করতে নিষেধ করেছেন আর কি বলেছেন এটা কোনো কল্যাণ নিয়ে আসে না মূর্খরা মনে করে অনেক কল্যাণ বয়ে আনে আর রসুল বলছে বলছেন এটা কোনো কল্যাণ বয়ে আনে না ওয়াইনামা ইউস্তাহ রাজু বিহিম বাহিল বরং এটা এই এই নজর মান্যতের মাধ্যমে কেবল বখিল থেকে কিছু ধন সম্পদ বের করা হয় কিছু অর্থ খসানো হয় দেখুন সহি মুসলিম চার তিনশো সাতাশ নম্বর হাদিস অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন লা তঞ্জুরু তোমরা মান্নত করো না এটা আবহাওয়ার সূত্রে বণিত তিনি কি বলছেন লা তঞ্জুরু তোমরা মান্নত করো না ফাইন না নজরা লাগনিমেল কাদারে সেয়া কারণ নজর মান্নত তাক কোনো কিছু করতে পারে না তাক দীরের কোনো বিষয়ে কিছুই করতে পারে না মানে তাক লেখা থাকলে সেটা কোন রকম পরিবর্তন করার ক্ষমতা নেই পারে না নজর মান্নত কিছু করতে কোনো উপকার আসে না তাক বিষয়ে ওয়াইন নাম বকিল এটা দ্বারা শুধুমাত্র বখিল থেকে কিছু অর্থ বের করা হয় তাহলে নজর মান্নতটা সঠিক নয় ঠিক নাই। এমনি ভালো কাজে মান্যত করলেও এটা চলবে না এটা রাসূউ উল্লাসাম নিষিদ্ধ করেছেন সুতরাং নজর মান্নত করা মাকরুহ তবে কেউ যদি নজর মান্নত মেনে থাকে সেটাকে পূর্ণ করতে হবে যদি সেটা ন্যায়সঙ্গত কাজের ক্ষেত্রে হয়ে থাকে যেমন আল্লাহর এবত বন্দী করার কেউ মান্নত মানলো যে একদিন রোজা থাকবে অথবা একদিন বা এক রাত এতাকাফ করবে বা তিন দিন রোজা থাকবে তিন দিন এতাকাফ করবে এগুলো সৎ কাজের ক্ষেত্রে মান্য এটা পূর্ণ করতে হবে তাকে প্রথমত মান্য মানা নিশ্চিত যদি কেউ মানে এটা পূরণ করতে হবে নেকির কাজ যদি হয়ে থাকে আর যদি পাপের কাজে হয়ে থাকে যেমন সে মান্ন করেছে অমুকের সাথে কথা বলো না সে মান্ন করেছে মাজারে খাসি দিবে যেমন এখানে বলা হলো তো এগুলো হলো পাপের কাজে মান্যত আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে মান্নত এ পূরণ করা হারাম তবে এর কাফারা হলো কসমের কাফারা দিতে হবে লা মা'সিয়াতিন ওয়া কাফফারাতুহু বলছেন যে পাপের ক্ষেত্রে কোনো মান্যত মানা চলে না আর এরকম যে মান্নত মানলে এর কাফফারা হলো কসমের কাফারা আর কসমের কাফারা কথা আল্লাহ রাব্বুল সোরা সূরা মা'ইদার নম্বর আয়াতে উল্লেখ করেছেন সেটা হলো দশজন মিসকিনকে খাদ্য খাওয়াবে মধ্যম মানের খাদ্য অথবা দশজন মিসকিনকে কাপড় দিবে অথবা গোলাম আজাদ করবে তো গোলাম আজাদের প্রেক্ষাপট পাওয়া যায় না যদিও শরীরে এটা রহিত হয়নি আর এগুলির কোনোটি যদি না পারে তাহলে শেষে তিন দিন রোজা থাকবে আগে এগুলি যদি না পারে আর পারলে কিন্তু তিন দিন রোজা থেকে অব্যাহতি পাওয়া যাবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে মানা মানাটা ঠিক নয় বা নিষিদ্ধ কাজ তবে যদি কেউ মানত মেনে থাকে দেখতে হবে ওটা নেকির কাজের ক্ষেত্রে মানত করেছে কি না? নেকির কাজে করে থাকে তাকে অবশ্যই পালন করতে হবে। আর যদি পাপের কাজে করে থাকে তাহলে তাকে এই মানত মানা চলবে না। তার জন্য এই মানত মানা হারাম। এই মানত পুরা করা যাবে না। তবে কি করতে হবে? এর বিকল্প হলো যে কসমের কাফফারা দিয়ে এই মানতের দায়ভার থেকে অব্যাহতি নেবে। আর কসমের কাফফারার কথা তো বুঝতেই পারলেন। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহ ফিকুম। বন্ধুকে বলবো যে আপনি আপনার ওই বন্ধুকে আরো জোরদার ভাবে বলে দেন প্রয়োজনে এই এবং করেন বলে দেন যে এই কুফরি সেরে কি বর্জন করো এই কি কর্ম বর্জন করো আল্লাহ তোমার সন্তান দিয়েছে এটা নিয়ামত এই নিয়ামতের সাথে কুফরি করো না এভাবে মাজার পূজা করে নজর মাজারের নজর মানত মানন শিরিক আর শিরিক এমন একটা অপরাধ যে অপরাধের কোনো ক্ষমা নাই সোজা জাহান নামে যাওয়া লাগবে একমাত্র তোবা করে যদি মরে সেটা কথা ভিন্ন শিরকি কুফরি আকিদা থেকে বিরত থাকার জন্য আপনি আপনার বন্ধুকে বারবার চেষ্টা করেন আল্লাহ রবুল তাকে হেদায়ত দান করুন এবং এইরকম মাজার পুজারি আকিদা থেকে ফিরে আসার তফিক দিন আমি